ব্যাপার হলো এই যে সাহাবীরা নবীজির কাছে আসতেন, নবীজি যা করে উনিও তাই করেন। নবীজির মাথায় পাগড়ি, সাহাবির মাথায়ও পাগড়ি, নবীজির মুখে দাড়ি, সাহাবির মুখেও দাড়ি, নবীজির গায়ে চাদর, সাহাবির গায়েও চাদর, নবীজির পরনে সেরাই সেরা লুঙ্গি, তার পরনেও সেরাই সেরা লুঙ্গি। আল্লাহ আল্লাহ, নবীজির চেহারায় নূর, সাহাবিদের চেহারায়ও নূর। আর সব তো সুন্দর, সবই সুন্দর। কালা মানিক তো দুই তিনজন ছিল, হ্যাঁ, একজন বেলালে হাফসি, একজন উসামা, একজন জাহের, এরকম করে হাতে গোনা চার পাঁচজন কালা, বাকি সবই তো সুন্দর। আমি আর কি মজাক করে বলি, সৌন্দর্যের যখন বন্টন হয় তো আল্লাহ পাক রাইখে দিয়ে বলছেন, অ্যারাবিয়ানরা তোরা যা নিবি নে, তো অ্যারাবিয়ানরা নিয়ে নিছে, এরপরে বাকিগুলো ভাগ হয়েছে। আমাদের উপমহাদেশ মনে হয় সবার পরে পাইছে। হ্যাঁ, চরের পাশ দিয়ে গেলে দেখি সব কাউয়া, যত চর আছে। এই কিছুদিন আগে পদ্মা নদী পার হইতেছি ফেরিতে, দেখি কিছু লোক গোসল করতেছে, যেটাই ডুব দিয়ে উঠে দেখি কাউয়া, একটাও দেখি না, সুন্দর সব কাউয়া। সাহাবিরাও সুন্দর, নবীজি সুন্দর, সাহাবিরাও সুন্দর। এখন কেউ নতুন আসে আইসে সে বুঝতে পারে না কোনজন নবীজি কোনজন সাহাবি, দেখছেন নি তামাশা, বলেন না আল্লাহ আকবার। এটা হয় কি দিয়া? নজর দিয়া। এটা হয় কি দিয়া? নজর দিয়া। নবীজির নজরের সামনে বসছে, ওই নজরের আসর পড়ছে। আরে নবীজি তো নবীজি, নবীজির থেকে হাজার বছর পরে আসলেন খাজা বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই। উনি হলেন মুজাদ্দেদে আলফে সানির পীর, শেখ আহমদ সারে হিন্দি মুজাদ্দেদে আলফে সানির পীর। তো খাজা বাকি বিল্লার দরবারে অনেক মেহমান, মেহমানদের খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না। পাশের হোটেলওয়ালা দেখছে হুজুর খুব পেরেশান, হোটেল মালিক রুটি টুটি বানাইয়া তরকারি টরকারি পাকাইয়া মাথায় করে আইনা মেহমানদেরকে পেট ধুইরে খাওয়াইছে, খাওয়াইছে। হজরত খবর পাইছেন, খবর পাইয়া খুশি হয়ে গেছেন, খুশি হয়ে ডাক দিছেন, এ তুই কোথায়? হুজুর এই যে আমি। তুই কি চাস? চা আমি তোরে দিব। তো বলে হুজুর দরকার নাই। না তুই বল কি চাস? যদি দি বাড়ি চান আমারে আপনার মতো বানাইয়া দেন। সুবহানাল্লাহ, মাত্র আট দশ জনে বললো, বাকিরে বল কথা, আমারে আপনার মতো বানাইয়া দেন। কয়ে বাবা এইটা বাদ দে। কয়ে না আর কিচ্ছু চাই না, দিলে দেন, না দিলে নাই। যা উজু করে আয়। উজু করে আসছে, এক রুমের মধ্যে ঢুকছেন, কয়েক ঘন্টা গেছে, রুমের দরওয়াজা খুলছেন, বের হইছেন। এখন সবাই তাকাইয়া দেখে অবিকল দুইজন খাজা বাকি বিল্লাহ। এ যদি নবীজির কোনো এক উম্মতির হাজার বছরের পরের উম্মতির চোখের পাওয়ার যদি এমন হয়, রব্বুল আলামিনের নূরানি নজর পাওয়া নবীজির চোখের পাওয়ার কেমন ছিল? দুরফেশানি নে তেরি কত রুক দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া, খুদ না থে জো রাহ পর ঔরো কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া। মেরে মোহতরম ভাইও, তো সাহাবা একরাম আর নবীজি পাশাপাশি বসা থাকলে নতুন আগন্তুক কেউ বুঝতে পারে না কোনজন নবীজি কোনজন সাহাবি। তো এক বুড়ো আসছে মসজিদে ঢুকে বলে, আইয়ুকুম মুহাম্মদ, বুখারী শরীফের হাদিস, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তোমাদের মধ্যে উনি কোনজন? বারে বারে নাম নিব না। তো এক সাহাবি দেখাই দিছেন, ওই যে বইসে আছেন উজ্জ্বল, হাদার রজুলুল আবিয়াদুল মুত্তাকি, ওই যে উজ্জ্বল হেলান দেওয়া ব্যক্তি যার চেহারায় নূর ঝলমল করতেছে, ইনি হলেন ফখরে রসুল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, জনাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুড়া নবীজিরে চিনতে পাইরা নবীজির দিকে আঙ্গুল দিয়ে নাম ধরে ডাক দেয়, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নি সাইলুকা ফামুশাদ্দিদুন ফিল মাসআলা ফালা তাজিদ আলাইয়া, বলে ও নবীজি আমি আপনাকে কয়টা প্রশ্ন করব, প্রশ্নগুলোর ভাষা একটু কড়া কড়া হবে, রাগ কইরেন না, আমি তো গ্রামের মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, দরবারের আদব কায়দা জানি না, কথা বলার তরিকা জানি না, উল্টা পাল্টা হয়ে যাবে, রাগ কইরেন না। নবীজি বললেন, আরে মিয়া রাগ কেন করব, তুমি প্রশ্ন করো। এক নম্বর প্রশ্ন করে, শুনলাম আপনি বলে আল্লাহর রসুল হাসানি, কেমন প্রশ্ন রে ভাই, শুনলাম আপনি বলে আল্লাহর রসুল সত্যি নি, ওই ওই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহর হুকুমে আসমান জমিন দাঁড়াইয়া আল্লাহু আরসালাক, আসলে কি আল্লাহ আপনাকে রসুল বানাইছেন কিনা? নবীজি দুই হাত আসমানের দিকে উঠাইয়া বললেন, আল্লাহুম্মা নাম, ও মাওলা তোমার নাম নিয়ে বলছি হা। আরো চারটা প্রশ্ন করছে, নামাজ রোজা যাকাত হজ, চারোটার উত্তরে একই জবাব দিছেন, আল্লাহুম্মা নাম, হা আল্লাহ ফরজ করেছেন।
এই পাঁচ প্রশ্নের উত্তর পাইয়া বুড়া কয় আমি যাই। নবীজি বললেন কি বইলে যাও, কিছু তো বলবা। বুড়ো বলে আপনি যা যা বললেন দিলের কান দিয়ে শুনছি, বুঝছি, বিশ্বাস করছি, সিদ্ধান্ত ঘোষণা করতেছি। কি সিদ্ধান্ত? আল্লাহ। যখন সে আল্লাহ বলে তখন মনে হয় সাত আসমানের পর্দা সরে যায়, মনে হয় যেন আরশে আজিমে মওলা পাকের চোখে চোখ রেখে কথা কয়। বসত করে জমিনে নজর তার আসমানে, বসত করে ফরশে নজর মওলার আরশে, বলে আল্লাহ আপনি যা যা বললেন এর উপরে একটুও বাড়াবো না, এর থেকে একটুও কমাবো না। এই কথা বলে বুড়ো হাঁটা দেয়, মসজিদ থেকে এখনো বের হতে পারে নাই। এরই মধ্যে নবীজির জুবান নড়ে উঠে, নবীজির জুবান নড়া মানে মওলা পাকের জুবান নড়া। নবীজির জুবান দিয়ে বের হয় আফলাহার রাজুল ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা, এ যদি সত্য বলে থাকে জান্নাতে যাবে তা না, তোমরা মনে করো ও যেন জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। এই চার গুণ নিয়ে শুনলে হেদায়েতের জিম্মাদার কে হয়ে যায়? রাজি আছি তো ইনশাল্লাহ। আর আল্লাহর হেদায়েতের জিম্মাদার হওয়ার অর্থ হলো আপনার হাত মাওলা পাক তার কুদরতি হাতে নিবে, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার যে মাদার আল্লাহ পাক হয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যা কিছু বললাম ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন। হযরতের সাথে গুস্তাখি হয়ে গেছে, হযরতকে মাফি মাগ।